নমস্কার বন্ধুরা, দেশে আদিবাসী রাষ্ট্রপতির পর এবার আদিবাসী মুখ্যমন্ত্রীতেও সিলমোহর দিল কেন্দ্র সরকার। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে কিছুদিন আগে 5 রাজ্যের বিধানসভার ফলাফল ঘোষণা হয়েছে, কিন্তু বিজেপির তরফ থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও 36 মতো রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী কে হবেন তা ঘোষণা করা হয়নি। আজকে বিজেপির তরফ থেকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে বিষ্ণু দেও সাইয়ের নাম। 5 রাজ্যের মধ্যে 3 রাজ্যে বিপুল ভোটে জয় পেয়েছে বিজেপি, তার মধ্যে অন্যতম ছিল ছত্তিশগড়। কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়ে সেখানে জয় হাসিল করেছে বিজেপি। এটি 3 রাজ্যের মধ্যে প্রথম রাজ্য যেখানে জয় পাওয়ার পর বিজেপি প্রথম মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল। আজ রায়পুর দলের নেতাদের নিয়ে বৈঠক করে বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকে ছিলেন ছত্তিশগড়ের বিজেপি সাংসদরাও। মুখ্যমন্ত্রী নির্বাচনে তাদের মতামতও নেওয়া হয়। ছত্তিশগড়ে 90 বিধানসভা আসনের মধ্যে 54 পেয়েছে বিজেপি। এক কথা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সে রাজ্যে সরকার গড়ার পথে গেরুয়া ব্রিগেড। সে কারণে আদিবাসী থেকে ওবিসি সব দিক নজর রেখে ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী নির্বাচনে বিজেপি মন দিয়েছিল। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আদিবাসী সমাজের একজন বড় নেতা হচ্ছেন বিষ্ণু দেও সাই। পাশাপাশি একাধিক প্রতিষ্ঠানে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। 3 ডিসেম্বর 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল, তার 1 সপ্তাহ পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হলো আজ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ রমন সিংকে এবছর দায়িত্ব না দিয়ে এবার সুযোগ দেওয়া হয়েছে একজন আদিবাসী নেতা বিষ্ণু দেও সাইকে? তো এর প্রভাব কতটা পড়বে ছত্তিশগড়ের রাজনীতিতে সেটা তো সময় বলবে। তো এই বিষ্ণুদেব সাই নাকি রমন সিং, আপনাদের মতামত কি, কে বেশি ভালো মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের জন্য হতেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।